যে কোনো সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তাদের ইউজার ইন্টারফেস বা ন্যাভিগেশন সিস্টেম। তো এই ন্যাভিগেশন সিস্টেম এবং ইউজার ইন্টারফেস সম্পর্কে যদি আপনার মোটামুটি একটা বেটার এবং ক্লিয়ার যদি একটা আইডিয়া থাকে, তাহলে কিন্তু আপনি যেই সফটওয়্যারটা ইউজ করবেন সেটাকে কিন্তু অনেক স্মুথলি আপনি চাইলেই রান করতে পারবেন। তো আজকে আমরা মূলত ব্লেন্ডারে যে ন্যাভিগেশন সিস্টেমগুলো আছে এবং এটা আসলে কীভাবে ইউজ করতে হয় এবং এটার জন্য আপনি আসলে কী কী শর্টকাটগুলো জানলে মোটামুটি অনেক বেটার ওয়েতে কাজ করতে পারবেন, সেই সকল বিষয়গুলোই আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমাদের আজকের যে ন্যাভিগেশন যেই ক্লাসটা রয়েছে, সেই ন্যাভিগেশন ক্লাসের জন্য আমি জাস্ট চেয়েছিলাম যে আপনাদের জন্য এখানে যেন একটা স্ক্রিন কাস্টটা যেন অ্যানাবল করে নিতে পারি, কিন্তু আমি ব্লেন্ডার ফোরের জন্য এখনও পর্যন্ত তেমন কোনো স্টেবল স্ক্রিন কাস্ট সফটওয়্যার পাওয়া যায়নি। যদিও আমি একটা অ্যাড করেছিলাম এবং সেটা অ্যাড করার সাথে সাথে আমার ব্লেন্ডারটা মাঝে মধ্যেই জাস্ট ক্রাশ করতেছিল। সো সেটা ছাড়াই আমি জাস্ট আপনাদেরকে আজকে সব বিষয়গুলো আমি ডিটেলসে বলে দেওয়ার ট্রাই করব। তো আসলে ন্যাভিগেশন সিস্টেমটা আসলে কি, টোটালি এই ব্লেন্ডারের যে আমাদের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই টোটাল যে এরিয়াটা আছে, এই টোটাল এরিয়াটার নাম হচ্ছে কি আমাদের 3D ভিউপোর্ট। তো আপনি যদি এখানে একটু ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ভিউপোর্ট রয়েছে। সাপোজ আমি যদি ইমেজ এডিটরে ক্লিক করি তাহলে আমার এই টোটাল যে পার্টটা রয়েছে, এই টোটাল যে পার্টটা, এটা টোটালি আমাদের এই 3D ভিউপোর্টটাকে জাস্ট কনভার্ট হয়ে আমাদের ইমেজ এডিটর হয়ে গেছে। আমি যদি জাস্ট এটাকে একটু ইউভি এডিটরে ক্লিক করি তাহলে আমার এই টোটাল এরিয়াটা ইউভি এডিটরে হয়ে যাবে। আমি যদি এটাকে কম্পোজিটরে ক্লিক করি তাহলে আমার এই টোটাল এরিয়াটা কম্পোজিটরে হয়ে যাবে। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি টেক্সচার নোড এডিটরে ক্লিক করি, আমি যদি জিওমেট্রিক নোডে যদি ক্লিক করি, আবার আমি যদি শেডার এডিটরে ক্লিক করি, আমি যদি ভিডিও সিকোয়েন্সারে যদি ক্লিক করি, এবং আমি যদি মুভি ক্লিপে যদি ক্লিক করি, এবং এখানে আরও বিভিন্ন ধরনের আমাদের অ্যানিমেশনের আন্ডারে রয়েছে ড্রপ শিট, তারপর আমাদের অ্যানিমেশনের আন্ডারে আমাদের টাইমলাইন রয়েছে, অ্যানিমেশনের আন্ডারে আমাদের গ্রাফ এডিটর রয়েছে, এবং অ্যানিমেশনের আন্ডারে আমাদের রয়েছে ড্রাইভার্স, তারপর নন লিনিয়ার অ্যানিমেশন, এরপর আপনাদের স্ক্রিপ্টিংয়ের জন্য রয়েছে আপনার টেক্সট এডিটর, এরপর আপনার রয়েছে পাইথন কনসোল যদি আপনারা যারা পাইথন দিয়ে কাজ করতে চান, এরপর রয়েছে কিছু ডাটা স্ট্রাকচারের জন্য যেমন আউটলাইনার রয়েছে, এবং আমাদের প্রপার্টিস প্যানেল রয়েছে যেই প্যানেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর আমাদের রয়েছে ফাইল ব্রাউজার, এরপর আমাদের রয়েছে মূলত অ্যাসেট ব্রাউজার, তারপর রয়েছে আমাদের স্প্রেডশিট, এরপরে আছে আমাদের প্রেফারেন্সেস। তো আমি আবারও জাস্ট আমাদের 3D ভিউপোর্টে চলে আসলাম। তো এই যে উইন্ডোগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু চাইলে আমরা কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। তো সেটা আসলে মূলত আমি কীভাবে কাস্টমাইজ করব, তো দেখেন আমার এখানে অলরেডি কাস্টমাইজ করে এই উইন্ডোটাকে এরকমভাবে বানানো আছে যাতে করে আপনি এখানে জাস্ট সফটওয়্যারটা ওপেন করেই সেখানে আপনি মডেলিংটা শুরু করতে পারেন, এবং আপনি আপনার মতো করে এখানে আপনার লেয়ার প্যানেলটা দেখতে পারেন, এবং সেখান থেকে আপনি জাস্ট অবজেক্টে ক্লিক করে এদের যে প্রপার্টিসটা রয়েছে সেখান থেকে যেন জাস্ট চেঞ্জ করতে পারেন, এবং সেই অবজেক্টটাকে জাস্ট মডেলিং করা শেষ হলে আপনি যাতে অ্যানিমেশনও করতে পারেন, সেই জন্য আপনি কিন্তু টোটালি এখানে একটা অ্যানিমেশনের একটা বারও দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু টোটালি আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। ধরেন আমি যদি টোটালি আমার এইটাকে আমি যদি একটু ডিসমিস করে দিই তাহলে আপনাদেরকে দেখাই, আমি টোটাল বিষয়টা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো ধরেন আমি যখন কোনো নিজে যদি কোনো একটা লেআউট যদি বানাতে চাই সেক্ষেত্রে জাস্ট আমি জাস্ট এই সফটওয়্যারটা ওপেন করব, ওপেন করার সাথে সাথে দেখবেন যে আমার এই টোটালি 3D ভিউপোর্ট আকারে থাকবে, এবং আমি চাচ্ছি যে আমার এখানে আরও একটা প্যানেল হোক, আমি চাচ্ছি যে সাইডে একটা প্যানেল হোক, জাস্ট আমি যেই কোনো এই সাইড থেকে বা এই সাইড থেকে এই কর্নারে যখন আপনার মাউসটাকে নিয়ে যাবেন সেখানে দেখবেন যে একটা প্লাস বাটন চলে আসবে, আপনি জাস্ট এখান থেকে জাস্ট ড্র্যাগ করবেন এই দিকে, অথবা আপনি যদি এটাকে ধরে জাস্ট যদি নিচের দিকে যদি ড্র্যাগ করেন তাহলে আপনার এখান থেকে একটা ভাগ হয়ে যাবে, অথবা আপনি যদি এখান থেকে ক্লিক করেন তাহলে এখান থেকে একটা ভাগ হয়ে যাবে, ঠিক এই দুইটার পয়েন্টের মাঝামাঝি ক্লিক করলে এখান থেকে একটা ভাগ হবে, ঠিক যতগুলো চান আপনি ততগুলো উইন্ডো নিতে পারেন, আপনি প্রত্যেকটা উইন্ডোতে আলাদা আলাদাভাবে আপনি কিন্তু চাইলে কাজ করতে পারবেন। তো আমি এতগুলো উইন্ডো চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার যেই লেআউটের আগের সিস্টেমটা ছিল ওইটার মতো আমি জাস্ট চলে যাব। তো আমি জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, এখানে দেখেন লেখা আছে জয়েন এরিয়াস, তো আমি যখন এই জয়েন এরিয়াতে ক্লিক করব এবং দেখেন আমার দুই দিকে মাউসটা হোভার করলে এখানে একটা অ্যারো কি দেখাইতেছে, আমার যেই দিকের অ্যারোটা দেখাইতেছে এটা বলতেছে যে আমার এই পাশের যে উইন্ডোটা আছে এই উইন্ডোটা মূলত এখানে রিপ্লেস হয়ে যাবে এই দুইটা জয়েন হয়ে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম তাহলে রিপ্লেস হয়ে গেল, আমি আবারও সেম ওয়েতে রিপ্লেস করলাম, আমি আবারও সেম ওয়েতে এটাকে রিপ্লেস করলাম, এটাকে সেম ওয়েতে আমি রিপ্লেস করলাম, এরপরে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখেন এখানে লেখা আছে কি সোয়াপ এরিয়াস, আমি জাস্ট এই দুটাকে সোয়াপও করতে পারবো ডানে বা বামে, ঠিক আছে।
এরপরও আমি যদি চাই এটাকে রাইট বাটন ক্লিক করে দেখেন হরিজন্টাল স্প্লিট ক্লিক করতে পারবো, এবং এটা দেখেন আমি যেখানে একটা হরিজন্টাল লাইন আমি টেনে দিব সেখানে আমার একটা স্প্লিট হয়ে গেছে। এবং আমি এটাকে চাইলে এই কর্নারে গিয়ে যদি আমি একটু প্রেস করি, আমি একটু হরিজন্টাল স্প্লিটে ক্লিক করি বা ভার্টিক্যাল, তাহলে দেখেন আমি এখন যেখানে যাচ্ছি আমি এখানে কিন্তু একটা ভার্টিক্যাল স্প্লিটও কিন্তু এগুলিকে সব জয়েন করতে পারছি বা এগুলিকে স্প্লিট করতে পারতেছি। তো আমি জাস্ট একটু জয়েন করে নিই, আমাদের মূল টার্গেট হলো যে জাস্ট আমাদের আগের মতো করে এই ইউজার ইন্টারফেসটাকে বানানো। তো এরপরে জাস্ট আমি সাইড থেকে একটা ড্র্যাগ করলাম, এরকম লম্বা একটা প্যানেল চলে আসলো, আমি জাস্ট এই প্যানেলটাকে করে দিলাম যে আউটলাইনার। তো দেখেন আমার এই প্যানেলটা মূলত মানে একদম টোটালি আউটলাইনারের মতোই বা আমাদের যেই শুরুতে যেরকমটা ছিল তার মতোই হয়ে গেছে, এবং নিচে কিন্তু আমাদের আরেকটা প্যানেল ছিল। জাস্ট আমি নিচ থেকে ড্র্যাগ করে এটাকে একটু টান দেবো, তাহলে দেখেন আমাদের নিচ থেকে আরও একটা প্যানেল চলে আসছে, এবং এই প্যানেলটাকে আমি করে দিব প্রপার্টিস। তাহলেই কিন্তু মূলত আমাদের এই যে যে টোটাল যে বিষয়টা আছে ইউজার ইন্টারফেসের, এই টোটাল বিষয়টাকে কিন্তু আমরা একটা লেআউটে কিন্তু আমরা অলরেডি বানিয়ে ফেলতে পারলাম। এর বাইরেও আমি যেটা বলছিলাম যে আমাদের প্রথম ক্লাসে আমাদের এই মডেলিংয়ের জন্য এরকম একটা ইন্টারফেস বানানো আছে, স্কাল্পিংয়ের জন্য এরকম একটা ইন্টারফেস বানানো আছে, ইউভির জন্য একটা ইন্টারফেস বানানো আছে, টেক্সচারের জন্য একটা বানানো আছে। দেখেন এখানে দেখেন টেক্সচার বা ইমেজ এডিটর এরকম টাইপের কিছু দিয়ে তারা বানায় রেখে দিচ্ছে। এখানে বিভিন্ন ধরনের কাজের সুবিধার জন্য বিভিন্ন টাইপের আপনার এডিটরগুলো বানানো। তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমাদের যে ডিফল্ট আছে সেটা দিয়ে আমরা মূলত শিখবো। তো আমি ফাইল থেকে নিউতে চলে যাই এবং জেনারেলে ক্লিক করি এবং ডোন্ট সেভে দিয়ে দিই, তাহলে দেখেন আমার টোটাল যে ডিফল্ট ইন্টারফেসটা আছে সেটা রয়েছে এবং সেটা চলে আসছে। এবং আমরা আগের যেই কাজটা আমরা তো করা হয় নাই, আমাদের এখানে নিচে আমাদের টাইম লাইনটা আনতে জাস্ট ভুলে গেছি। তো আপনারা আজকে শিখে ফেললেন যে কীভাবে আপনার যেই ইউজার ইন্টারফেসটা আছে সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো এর পরবর্তী ভিডিওটা আমরা জাস্ট নেভিগেশনের আরও কিছু বিষয় নিয়ে আমরা ভিডিও দেখার ট্রাই করবো, এবং খুব দ্রুতই পরবর্তী ভিডিওটা চলে আসবে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।